আল্লাহর রাসূলে ফরমাইছেন, কবরের মধ্যে যেদিন যাইবা তিন বস্তু তোমার লগে যাইব। এক নম্বরে আত্মীয় স্বজন হল যাইবা, কিন্তু কবর দেওয়া যে সময় শেষ হয়ে যাইব, মাটি দেওয়া যে সময় শেষ হয়ে যাইব। মায়ার সন্তান হল আপনার কবর দ্বার পাহারাদারি দিতা না, ছেলেও কবরের দ্বার পাহারাদারি দিতা না, ভাইও দিতা না, চাচাও দিতা না, দাদাও দিতা না, আপনার হামসায়ার যারা শুনে রাখেও কবরের দ্বার পাহারাদারি দিতা না। দুই নম্বর হইল সামান্য কয়েকটা সম্পদ যায়, এক মইয়তরে কবর রাখতে হইলে কবর কুত্তে সময় কুদালর দরকার, সাবেলর কুদার কুফরি আপনার শ্রেণী হন যে তারে শ্রেণীও তো নিন না, নিবা সাইড খাটি বল লাগে, বাঁশ নেন আপনার বাঁশ নিয়ে আলে আড়ি দিয়া কাটনো, আড়ি বাঁশ শ্রেণী কুদাল টুকরি ইটা সম্পদ, কইতরা মাটি দেওয়ার বাদে শ্রেণী কুদাল কুবড়ি টুকরি যেটা আছে তাও লইয়াই অচিন্তর নাম সম্পদ। কিন্তু আপনি দুনিয়ায় থাকতে সময় যে আমল করবা, এই আমল আর কেউ লইয়া যাইত না, এই আমল আপনার লগে খবরও থাকবো একবার জোরে করে হোক সুবহান আল্লাহ। যে আউলাদর কারণে আপনি নমাজ ছাড়রা, যে বিবির কারণে আল্লাহর হুকুমরে মানরায় না, সেই হুকুম না মানিয়া বা এখন আপনি কবরও যারা আপনার সঙ্গী বনবো, এর লাগিয়া আমি আপনার সামনে আজকে ওলা সাতটা আমল সম্পর্কে বয়ান করবো, যে সাতটা আমল যদি ছয় আপনার আমার জিন্দগির মধ্যে আনতে পারি তাহলে আমার যেদিন কবরও তৈয়াই বা একলা আমার কোনো সহায় হরণে ওলা থাকতা না। আল্লাহর রসুলে কইছেন বাবা আমার কথা না, নবীয়ে কইতেন সাতটা আমল যদি করিয়া কোনো মানুষ কবরও যায় গিয়া, তে এই সাতটা আমল বন্দার সাইরো দ্বারে দাঁড়াইব, আর কেয়ামত পর্যন্ত জাহান্নামর আজাব থাকি বা সাইবাল লাগে আপনারে আমারে পাহারাদারি করবো একবার জোরে করে হোক সুবহান আল্লাহ। ভাই কবরও যদি আল্লাহর জাহান্নাম থাকি বাঁচি যায় তাহলে হাসরও টেনশন আছে নি, জোরে করে হোক হাসরও টেনশন আছে নি, এর লাগি সাতটা আমল। এক নম্বর আমল হইল গিয়া আমরার আপনারার সারার দিলি মায়া আর মোহব্বত খান আর সম্পর্ক আর তাল্লুক খান আল্লাহর কোরআনের লগে হইতো। দুই নম্বর হইল গিয়া আমল আমি বালিগ হওয়ার থাকি লই আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার সম্পর্ক খান নমাজের লগে হইতো। তিন নম্বর হইল গিয়া আমি বালিগ হওয়ার থাকি লই আমার মরণের আগ পর্যন্ত আল্লাহ তাআলার এক বিধান বছর একবার দিন রমজান শরীফের রোজা ও রোজার লগে আমার যে সম্পর্ক হয়েছে। চার নম্বর হইল আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইমতিহান ও এক্সাম ও পরীক্ষা লওয়ার লাগিয়া বন্দারে কিছু সময় হয় বন্দা তুই আমার দেওয়ার থেকে কিছু সদকা হয় রাত হয় এতিমরে সহায় কর মিসকিনরে সহায় কর বিধবা যারা আছেন এরারে সহায় কর যারা মুসিবত আছেন এরারে তুই তোলা মুসিবত থেকে উদ্ধার করবার লাগে সহায় কর। হয়তরা ও সাতটা আমল, এক নম্বরে আল্লাহর কোরআনের লগত সম্পর্ক, দুই নম্বর নমাজের লগে সম্পর্ক, তিন নম্বর রোজার লগে সম্পর্ক, চার নম্বর হইল গিয়া সদকা খয়রাতর লগে সম্পর্ক। এই চার আমল যদিন বন্দায় দুনিয়ার জমিন খরিয়া যায় তে এই মইয়তরে যেদিন কবরও রাখা হইব, যেদিন বাইয়ে কবরও পাহারাদারি দিতা না, বাফে দিতা না, চাচায় দিতা না, দাদায় দিতা না, বন্ধু বান্ধব খেয়েও পাহারা দারে দিত নাই, অসহায় হইয়া পড়ে রইবা। এক্সাম্পল দেব, একজন মানুষে যদি হাতরা জানে না, হাতরা বুঝুন নি, আর ইলা আনা হাতরা এক মানুষরে যদি আটলান্টিক মহাসাগরের মধ্যে ফেলানি হয়ে যায় মাঝখানো, তে এই মানুষটা কোনো আশ্রয় হইব নি হইন যায় ভাই, কোনো কুল কিনার হয়তো নাই। ও নবী কইতরা যে মানুষ কবরের বাসিন্দা হয়ে গেছে গিয়া, হে হাতরা না জানা মানুষের লাখান সাগরের মাঝখানে পড়ল, তার হেল্প করলেওয়ালা তার আত্মীয় স্বজন খেয়ে রইতা না। কিন্তু দয়ার নবী ফরমাইছেন যদিন এই মন্দায় দুনিয়ায় থাকতে তার সম্পর্ক কোরআনের লগে থাকে, সম্পর্ক তার নমাজের লগে থাকে, সম্পর্ক তার রোজার লগে থাকে, সম্পর্ক তার সদকা খয়রাত নফলি ইবাদত বন্দেগীর লগে থাকে, কইত্রা যেদিন কন্দকার কবর থইয়া আইবা
যেখানে কোনো জাতর বিছনা থাকতো নাই, যেখানে কোনো জাতর বালিশর সিস্টেম থাকতো নাই, যেখানে কোনো বিস্তরের কোনো সিস্টেম থাকতো নাই, আনা বালিশে আনা বিছনায় এমন এক গরোর মধ্যে রাখা হইব যে গরোর কোনো দরওয়াজা হইতো না, যে গরোর কোনো দরওয়াজা হইতো না। হয়তো এই ধরনের ভয়ঙ্কর এই গাতর ভিতরে যে সময় আপনারে আমারে রাখা হইব, আল্লাহর নবী কইছেন এই মৈয়তরে রাখিয়া সারা যাইবা গিয়া, কিন্তু তার কোরআনে করিমর যে সম্পর্ক যে একটা আসলো, এই কোরআনে করিমর লগে সম্পর্ক রাখার কারণে এই মৈয়তর মাতার সামনে আল্লাহর কোরআন থাকবো। হোক সুবহানাল্লাহ, মৈয়তর ডাইন সাইড দেখিয়া নমাজ থাকবো, মৈয়তর বাম সাইডে দেখিয়া রোজা থাকবো, আর মৈয়যতর পিছন দেখিয়া থাকবো তার সদকা খয়রাত থাকবো। হোক সুবহানাল্লাহ, সামনে দিয়া কোরআন, ডাইনে দিয়া নমাজ, বামে দিয়া রোজা, পিছনে দিয়া দান দক্ষিণা সদকা খয়রাত, কবরের আপনার সামনে দিয়ে অর্থাৎ মাতার সামনে দেখি আল্লাহর আজাব আইতে কোরআনে আইতে দিত না, ডাইন সাইড থেকে আজাব আইতো নমাজে আইতে দিত নাই, বাম সাইড থেকে আজাব আইতো রোজায় আইতে দিত নাই, ফাওর দিক থেকে আজাব আইতো সদকা খয়রাতে আইতে দিত নাই। হোক সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও আমার ভাই, আমরা যদি সাইড হুয়া থাকে, এক হুয়ারে মানে মাস্টার বানাইলাম, এক হুয়ারে ইঞ্জিনিয়ার বানাইলাম, এক হুয়ারে হাবিজ সাহেব বানাইলাম, এক হুয়ারে আমির সাহেব বানাইলাম, এই চাইরজনের তলে আপনি মেহনত করছো, এই চাইরজন সাইড দ্বারা থাকবা হোকা না থাকবা নি ভাই? কিন্তু আপনি যদি কোরআনের লগে সম্পর্ক আছে, নমাজের লগে আছে, রোজার লগে আছে, সদকা কইরাতর লগে আছে, আপনারে মাঝে তৈয়া পাহারাদারি দিবা এটা খার কথা? আল্লাহর নবীর কথা খার কথা ভাই? আল্লাহর নবীর কথা, আল্লাহর নবীর কথা। সামনে থেকে আল্লাহর আজাব যে সময় আইব, আল্লাহর কোরআনে কইব ও আল্লাহর জাহান্নামের আজাব, খানো যারাই তুমি খার লগে মোলাকাত করতায় বলে ও মৈয়তর লগে আমি মোলাকাত করতাম, আল্লাহর কোরআনে কইব আল্লাহর জাহান্নামের আজাব, যার লগে মোলাকাত করতায় যারা তারে কি তুমি চিননি, আল্লাহর জাহান্নামের আজাব কইব না না আমি তো চিনি না বলে আমি তোরা পরিচয় তোমারে দিয়ার, আমি হইলাম আল্লাহ তাআলার কুরআন, আরে কবরের মধ্যে দেন ভুতিয়া ঘুমাইতরা আরাম হতরা, এই নইলা আল্লাহর কুরআনের বন্ধু। হোক সুবহানাল্লাহ, সারা দুনিয়ার মানুষে দুনিয়ার জমিন গিয়া তার বিবি বাল বাচ্চা ছেলে মেয়েগুলোর তলে মেহনত করছেন, গান বাজনা খেল তামাশার লগে মেহনত করছেন, কিন্তু আমার এই বন্ধুয়ে যে সময় তোলা সময় ফাইতা, আমি আল্লাহ তাআলার কোরআনে করিম রে বড় মায়া করি আতকানোর মধ্যে লইতা, বড় মায়া করি আমার সিনার মধ্যে জায়গা দিতা, বড় মায়ার নজরে আল্লাহর দেওয়া চোখ দিয়ে আমারে চাইতা, বড় মায়া মোহাব্বত করিয়া দব এহতেরাম সহিত আমারে তান জবান দিয়া তিলাওয়াত করতা, যে সময় আমারে কেউ তিলাওয়াত করা হইতো তখন আমার বন্ধুয়ে বড় আরামর সহিত বড় মনোযোগ দিয়ে আমারে খান দিয়া শুনতা, ও যে আমার বন্ধুয়ে আমার লগে যেখান মহব্বত করসলা, সেই মহব্বত করার কারণে আমার বন্ধুত্ব এই বন্দার লগে হয়ে গেছে, ও আল্লাহর জাহান্নামের আজাব তুমি খানো যারাই রে, কিন্তু আমার আল্লাহ তাআলার কোরআনের বন্ধু, আমি হইলাম আল্লাহর কোরআন, বন্দায় যে সময় পাইছে এই সময় কান্না ঘুমাইয়া খেল তামাশা না করিয়া আমারে জবান দিয়া তেলাবত করিয়া করিয়া বন্ধুর সিনার মধ্যে আমারে জাগা দিছিলা, ও আল্লাহর জাহান্নামের আজাব আগে দিয়া বিলকুল যাইতে পারতায় না পারতায় না, আমার বন্ধু দুনিয়ার জমিন থাকে আইসন বড় আরাম কোতরা, ডিস্টার্ব দিও না কিতা প্রশ্ন করবার আছে, আল্লাহর জাহান্নামের আজাব তুমি আল্লাহর কোরআন দেখো, আমি আমার বন্ধুর পক্ষ থাকিয়া সঠিক জবাব আমি কোরআনে দিয়া দিব। হোক সুবহানাল্লাহ, এই দিকে আল্লাহর জাহান্নাম আয়া হামাইতে পারতা না, যাইবা ডাইন দেখতে গিয়া ডাইনে গিয়া দেখবা বন্দার নমাজ হাড়া হয়ে রইছে। হো সুবহানাল্লাহ, আল্লাহর নমাজ কইব ও আল্লাহর জাহান্নামের আজাব রে,
তুমি খানো যারাই বলে এই মইয়তর লগে মোলাকাত করতাম বলে এই মইয়তকে তুমি জাননি শুননি চিননি বলে না না বলে আমি হইলাম এই মইয়তর নমাজ আর আমার বন্ধু হইলা এই কবর বাসিন্দায়েন খোকা সুবহানাল্লাহ আমার বন্ধু দুনিয়ার জমিনের মধ্যে বড় জবর পরেশানির মধ্যে আসলা এখন তুলা আরাম হতেরা বিশ্রাম হতেরা ডিস্টার্ব দিও না আমার বন্ধুর লগে কিটা জরুরত আছে আমার সোয়াল কর আমি নমাজে আমার বন্ধুর সোয়ালের জবাবে দিয়া দিব খোকা সুবহানাল্লাহ মাতার সাইটও শেষ ডাইন সাইটও শেষ আল্লাহর জাহান্নামের আযাব বাম সাইটে দিয়া যাইবা গিয়া দেখবা ইনো রমজানের রোজা খাড়ায় হই রইছন খোকা সুবহানাল্লাহ রমজানের রোজায় কইব ও আল্লাহর জাহান্নামের আযাব খানো যারা বলে আমি যাই আর ও বন্দার লগ করতাম বলে এন্ডে তুমি চিননি বলে না বলে এই নইলা গিয়া আমার বন্ধু আর আমি হইলাম বন্ধুর আমল হইলাম রমজানের রোজা খোকা সুবহানাল্লাহ আমার বন্ধু সারাটা দিন না খাইয়া না পিয়া আমার মায়া মহব্বত করিয়া রাখছে যার কারণে আমার বন্ধুত্ব হয়ে গেছে ও আল্লাহর জাহান্নামের আযাব কোন কিতা জিগাইবার করবার আছে আমার বন্ধুরে ডিস্টার্ব দিও না ডাক দিও না জিগার করিও না আমি আল্লাহ তাআলার রোজারে জিগাও আমি রোজায় আমার বন্ধুর পক্ষর জবাব দিয়া দিম কোকা সুবহানাল্লাহ বাম সাইটো হামাইবার চান্স নাই ফাউর সামনে দিয়া দেশ ময় জাহান্নামের আযাব হামাইতে চাইবা গিয়া দেখবা বন্দার নফলি ইবাদত বন্দেগি দান দক্ষিণা খয়রাত হল খাড়া হইয়া আল্লাহর বন্দারে পাহারা দারে খতরা আল্লাহর জাহান্নামের আযাব গিয়া হামাইতে আল্লাহর জাহান্নামের আযাবে কইবা ও আল্লাহর জাহান্নামের আযাব খানো যারায় বলে এই মইয়তর লগে মোলাকাত করতাম বলে এই মইয়তকে তুমি জাননি চিননি বলে না না বলে এঞ্জেন ফুটি রইছ এই নইলা আল্লাহর বন্দা আর আমি হইলাম এই বন্দার নফলি ইবাদত বন্দেগি দান দক্ষিণা সদকা খয়রাত কিতা প্রশ্ন করবার আছে আমার বন্ধু আর আমার মধ্যে আছেন ডিস্টার্ব দিও না ডাক দিও না আল্লাহর বন্দার ও দান দক্ষিণা সদকা খয়রাতে তুমি তেন সওয়াল কর আমার বন্ধুর পক্ষের জবাব আমি আল্লাহ তাআলার বন্দার দান দক্ষিণা সদকা খয়রাতে দিয়া দিব খোকা সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত আপনার মাতার সামনে থাকব কোরআন ডাইন সাইডে থাকব আপনার নমাজ বাম সাইডে থাকব রোজা আপনার শেষ ফাউ সাইডে থাকব সদকা খয়রাত কিয়ামত পর্যন্ত আপনার অন্ধকার কবরের মধ্যে পাহারা দাঁড়িয়ে দিবা পাহারা দাঁড়িয়ে করবা যে সময় কিয়ামত কই যাই বগিয়া পরবার দিগারে আলমে হাসরের মাঠ আরম্ভ করিয়া দিবা কাল হাসরের নমাটো গিয়া কোরআনে আল্লাহর কাছে সুপারিশ করব আল্লাহ আমি হইলাম তোমার কোরআন তোমার বন্দায় আমার দুনিয়ার জমিন তার প্রাণ তাকিয়া তার দিল তাকিয়া আমার বেশ মহব্বত করছে রে বা দয়াল আল্লাহ আয় আল্লাহ দুনিয়ার বহুত মানুষের অন্তরের মধ্যে টেখার মায়া আসলো দুনিয়ার জমিনের মধ্যে বহুত মানুষের দোকানের খাজ খারবারের মায়া আসলো আয় আল্লাহ তোমার বন্দার বেশ মায়া খান আল্লাহ আমি আল্লাহ তোমার কোরআনের লগে আসলো রে বা আল্লাহ মায়া করিয়া মহব্বত করিয়া তোমার বন্দায় আল্লাহ তার সিনার মধ্যে আমার জায়গা দিছিল যার কারণে আমি আল্লাহর কোরআন হইয়া তোমার সুপারিশ সরিয়ার আল্লাহ আয় আল্লাহ তোমার কোরআনের সুপারিশে তোমার বন্দারে নাজাত করিয়া দে হোকা সুবহানাল্লাহ হাল কিয়ামতের দিন সেই কোরআনে করিমে তোমার আমার সুপারিশ সরিয়া আল্লাহ পাকর জান্নাতের মধ্যে লইয়া যাইব হোকা সুবহানাল্লাহ যে মানুষে ভাই কলে হাসরের মাঠ নমাজ লইয়া উঠি যাইব আমার আল্লাহ পাক পরবার দিগারে আলমে বন্দার কোন ইবাদত বন্দেগি ঠুকাইতো নাই নমাজ যদিন ঠিক হই গেল আল্লাহ তাআলা ইবাদ বাকি আমল ঠিক করিয়া জান্নাত দিলেই বহুকা সুবহানাল্লাহ যে মানুষে রমজান আর রোজা গুনতার ইয়াকিন ও সওয়াবর নিয়তে রাখি লইব আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত আর আটখান দরওয়াজার মাঝে একটা দরজা আছে যে দরজা বা একমাত্র রোজাদার হল হামাই বহুকা সুবহানাল্লাহ এই রোজা রাখনে ওয়ালা লাগিয়া জান্নাত
থাকান দরওয়াজা এনি টাইম খোলা থাকবো কা সুবহানাল্লাহ। যে মানুষে দুনিয়ার জমিন আল্লাহর রাজি খুশি করবার লাগিয়া আল্লাহর দেওয়া দৌলত তাকে সদকা খয়রা তকল করবা, কিয়ামতের দিন আমার আল্লাহ যে সময় কইবারে গুলাম আমি আল্লাহ তোরে দান করলাম তুই আমারে দিছত নি না না, যে সময় বন্দার দেওয়ার ফাইল ওখান বাখরা হইব আর দেখো হইব আল্লাহর রাজি খুশি করবার লাগিয়া বন্দা একটা টেকাও দিছিল আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে কইবা বি আন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ তোরে জান্নার মালটে খরিদ করছি যদি সহিনিয়ত যদি আমারে দান করস আমি আল্লাহ তোরে জান্নাত দিবার ওয়াদা করলাম রে গুলাম, এর লাগি আমি আল্লাহ তোরে নাজাত দিলাইলাম হোক সুবহানাল্লাহ। কোরআনেও সুপারিশ করব, রমজান শরীফের রোজায়ও সুপারিশ করব, আল্লাহ তাআলার নামাজেও সুপারিশ করব, দান দক্ষিণা সদকা খয়রাত হলে হাসরের মাঠে গিয়া আপনারে আমারে সুপারিশ করি লইয়া আল্লাহর জান্নাতের মধ্যে যাইব হোক সুবহানাল্লাহ। এর লাগি আমার ভাই নহল আমার দোস্ত গলার বুজুর্গ হল আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইছেন যেদিন তুমি আমি কবর যাইব গিয়া আত্মীয় স্বজন আমার কবর রইতা না, আমার সম্পদ আমার কবর রইত নাই, একমাত্র আমার কবর রইব আমল। কোরআনের লগে আমল কর, কোরআন লগে থাকব, রমজানের রোজার লগে আমল কর, রমজানের রোজার লগে থাকব, নমাজের লগে আমল কর, নমাজের লগে থাকব, সদকা খয়রাত তো আমল কর, সেই আমল তোমার লগে কবর থাকব মুসলমান। আইজ আমরা মহব্বত করতে লাগলো কোরআন দে, কিন্তু আমরা কোরআন দে মহব্বত করি আর না, জেলা করা লাগলো কোরআন দে তেমন ভাবে আমরা করি আর না, বড় আফসোস আর বড় পরিত্যাগের বিষয় গেল। আজকাল আমরা মুসলমান হোক আর হিন্দু সমাজ হোক যে সমাজের মধ্যে যাও গেলে দেখা যাইব বেটাইন তোরা তো মোবাইল, বেটিন তোরা তো মোবাইল, ছেলেরা তো মোবাইল, মেয়েরা তো মোবাইল, বাচ্চাই তোরা তো মোবাইল, ঠিক না বেঠি? কিন্তু গো মুসলমান আমরা তো আল্লাহ তাআলার বান্দা, আমরা তো নবীজির উম্মত হল, আমরা সারাটা মাসকে মাস গুজরিয়া যায় সারা বাইনতে আল্লাহর কোরআন আতর মধ্যে লই নিরে ভাই। ও যে আজ যতদিন আমরা সামনে আইয়া বইলাম মুসলমান হল ইলা কোনো বাকি আছেন নি যে আজকের দিন আপনি মোবাইলটা হাতে লইছেন না, খেও আসনি বাকি খেও নাই ভাই লইছো না আপনারা মোবাইল তোলা একবার পরীক্ষা এগুলো হই না বা শর্মিন্দা না হইয়া নারাজ না হইয়া খারাপ না হইয়া একবার তা হাত হাত উঠাইবা জেরা জেরা আজকুর দিন হরু মোবাইল হোক আর বড় মোবাইল হোক চাই ফোন করার লাগে হোক আর ফোন রিসিভ করবার লাগে হোক শেখে মোবাইল হাত দিছি দে একবার তা আমিও তো কয় একবার হাত দিছি আমি হইলে হাত উঠাইলাম শেখে দিছো মোবাইল আর সারা হাত লইছো নি ভাই হাসাও লইছো না হাত রাখো চাই দেখি চাই দেখি মাশাল্লাহ লইছো তো ভাই মোবাইল এখন হাত খাল্লাম ও চাই ও ভাই এখন আজকুর দিন যে গুজরিয়া গেল ফজর তাগি লইয়া এখন পর্যন্ত ও যতখান আত আমরা মোবাইল লাগলো অতখান আত কোরআন লাগছে নি ভাই খার খার আত এ রে মাথো কিতা লাগে ফুকে হামলাই দিলা না তোরা ফুকে হামলাই ভাই ওয়াজ আইলে ফুকে কিছু বেশ হামলায় আচ্ছা এখন কৌ চাই মোবাইল তো সইছো বহুত হাত বাড়াইছো কৌ চাই এখন আজকুর দিন খানো কোরআন খান শেষে আত লইছো ভাই মাশাল্লাহ এনে তো বার হইছো একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন কোরআন লইছেন তো আতো না মাশাল্লাহ লইছেন তো আলহামদুলিল্লাহ ভাই কজনে লইছেন যতজনে মোবাইল লইলা দশ ভাগর এক ভাগ হইব নি দশ ভাগর এক ভাগ হইব নি হইতো না কোরআন আতো লইলে কিতে হইব ও ভাই কোরআন খান আতো লইলে কিতে হইব সোয়াব হইব কোরআন সিনাত লাগাইলে কিতে হইব সোয়াব হইব কোরআনে দি চাইলে কিতে হইব সোয়াব হইব কোরআন উনলে কিতে হইব ফলন হাদিনি সোয়াব হইব ফলন বাল্লা ফাদে আমি কি বাড়ি গরম পানি পুরা হই বেটা অনুকে তোরা গরম পানি আনিছিস যা খের বাড়ি তুই গরম পানি নিয়ে আনি টান করে গরম পানি আনবি হ্যাঁ টান করে গরম পানি খুব ঠিকছে টান করে আনবে বাল্লা করে দেখিস আবার খালি তোরা গরম হইতে লই আইছ না গরম পানি আনি তো এখন উনো রে তোলা ভাই নজর সবাই একবার জিকির করো আর তোলা তোলা ভাগ হগুন মারিলে অনালে শয়তানে আজ আজ উন্তিত না তোলা তোলা জিকির করে করে আগর সামনের যখন জায়গা খালি হগুন তা পড়িলে ওর ভাই রে অবাজুর ভাই তোলা তোলা আগে দিয়া ওলা ইলাহা ইল্লাল্লাহ ও ভাই তোলা তোলা আগে আর বাও বাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ La ilaha illallah La ilaha illallah La ilaha illallah
নজওয়ান ভাই অকল আগে দিয়া রে বা মুরব্বী মানুষের ঠেলিও না রে বা হায় রে হায় নজওয়ান অকল আগে দিয়া আগে দিয়া ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো আমার ভাই হল আমরা সারাই আজ মোবাইল আতাইলাম আজকে আমরা সারাই মোবাইল চাইলাম কিন্তু আমি আল্লাহ তাআলার কোরআন খান আত লইলাম না ও মুসলমান মায়ার নবীর উম্মত হল আপনি ওযু খান করি আল্লাহর কোরআন খান আতর মধ্যে লইও কোরআন খানে আদর করিয়া সিনার মধ্যে লাগাইও মায়ার নজরে কোরআন মজিদে দিয়া চাইও খেও যদি কোরআন তিলাওয়াত করন খান খারে ভাই হল ফাতাইয়া খর কুশল্লা খান খাড়া করিয়া দিলর খানে কোরআন খানে শুনিও মুসলমান কোরআন আতর মধ্যে লইলেও সওয়াব সিনার মধ্যে লাগাইলেও সওয়াব দেখলেও সওয়াব শুনলেও সওয়াব হোকা সুবহানাল্লাহ যদিন কোরআন পড়া জানো না আলিফ চিনো না বাও চিনো না তাও চিনো না সাও চিনো না জিমো না হাও না খাও না কুন্তা চিনো না জবর চিনো না জের চিনো না পেশ চিনো না ও মুসলমান ততাও বিয় যদি চয় তুমি অজু করি আল্লাহর কোরআন খান আতর মধ্যে লও আর লইয়া যদি চয় তুমি মায়ার নজরে আল্লাহর কোরআন খান চাও রিবায়তর মধ্যে আছে আল্লাহর রসুলে ফরমাইছেন তুমি মায়ার নজরে কোরআন রক করে দি চাওয়ার লগে লগে আল্লাহ তালা এক একটা অক্ষর চাওয়ার বিনিময়ে দশটা নেকি আমল্যমাত দিবা হোকা সুবহানাল্লাহ খালি চাইলে দশ নেকি চাইলে দশ নেকি কিলা হইল যেমন মতো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা মুখস্থ কোরআন মজিদ পড়িলে যতখান সওয়াব কোরআন মজিদ দেখিয়া পড়িলে ডবল সওয়াব হোকা সুবহানাল্লাহ মুখস্থ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়িলা তুমি আপনার সিঙ্গেল সওয়াব পাইলা আর যদি কোরআন খান খুলিয়া কো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তাহলে ডবল সওয়াব হইল কেনে তুমি দেখছো এর লাগি আপনার এক ডাবল আর ফড়িছো আর এক ডাবল এখন তুমি দেখি দেখি ফড়িছো এখন দুই ডাবল ফাইলায় আর আনা দেখিয়া পড়লে এক ডাবল এখন যদি ফোড়া জানো না খালি দেখছো তাহলে তো এক ডাবল ফারায় নি না ফারায় না এর লাগিয়া কোরআন করিম রে যদি চয় তুমি ফোড়াও জানো না তুমি যখন এক একটা অক্ষর দিয়া তোমার আল্লাহর দেওয়া চোখটারে লাগাও আল্লাহর রসুলে ফরমাইছেন এক একটা অক্ষর দি সবার লগে লগে দশ নেকি পাওয়া যায় হোকা সুবহানাল্লাহ ও মুসলমান দুনিয়ার জমিনের মধ্যে বহুত মদাড়ি অকল আছেন বহুত গাঞ্জুড়ি অকল আছেন আছেন নি না না কিন্তু ও মুসলমান সারাত তাকিয়া ডেঞ্জার আপনার মদুড়ি আসলো ডেঞ্জার আপনার গাঞ্জুড়ি আসলো নিশা পানখর নেওয়াল আসলো নাম ছিল বিশরা হাফি নাম চন্নি আপনারা বিশরা হাফি এমন মদ পান করা করতো মুসলমান মদ খাইতে খাইতে ডাইনর পকেট একটা মদর বোতল বাবার পকেট একটা মদর বোতল আতর মধ্যে একটা দুই আতর মধ্যে দুইটা আল্লাহর বন্দায় লুকালুকি না করিয়া ডেমকি আর হিসাবে মদ পান করিয়া ঘুরা বিরা করতো মুসলমান জিনাকুর মদ কুর আপনার গাঞ্জা খানেওয়ালা আল্লাহর বন্দা বিশরা হাফি এক রাস্তা পায় যে সময় আটি 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 হাজার মদ খাইয়া মদ খারা মাঞ্চর মাথা ঠিক থাকে না আবুল তাবুল বহন সলকর অদার তাকে হদারও যান ঠিক না বেঠিক আল্লাহর বন্দায় অবার মদ খাই নিয়েছে এখন মাথাটা আর সিধা করতে পারে না মাথাটার নজরটা তলে দিয়ে দিয়া বেক 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 করিয়া রাস্তা পায় আটিয়া যারে আখতা আল্লাহর বন্দার চকুর সামনে একটা সাদা কাপড় আপনার সাদা কাগজের টুকরা রাস্তার মধ্যে হইল আল্লাহর বন্দায় ওখানে হাতের মধ্যে লইয়া দেখে আরো বিভাষায় ওখানের মধ্যে লেখা আল্লাহর বন্দায় লগে লগে হইব আল্লাহ আমার লেখান গুনাহগার পৃথিবীর জমিনও নাই রে বা দয়াল দুনিয়ার জমিন আমি তোমার গুলাম বিশ্রাম আপিয়ে দুনিয়ার জমিন গুণা গুণা বাকি রাখছি না রে দয়াল কিন্তু যত গুণা করছি রে বা আল্লাহ তোমার ভাষা আরবি তোমার কোরআন ভাষা আরবি আয় আল্লাহ কোন গুনাহগার কোন মালাউনে আল্লাহ তোমার কোরআনের ফাত্তাখান রাস্তার মধ্যে ফালাইছে রে বা আল্লাহ আয় আল্লাহ জীবনে তো আমি ইলা গুণা করছি না আল্লাহ
ও রব্বুল আলামিন আমি বিসরা হাফিয়ে দুনিয়ার জমিনে যত গুনাহ করছি কিন্তু ইলা কোনো গুনাহ করছি না আল্লাহ কি গে ফলাইলো আল্লাহ ওগুতারে তুমি ধ্বংস করিয়া দেও এই কথা কই আল্লাহর বান্দায় আল্লাহর কোরআনে কারীমের এক টুকরা আয়াতর টুকরা ওখানে আপনার আতর মধ্যে লইছে লইয়া সিনার মধ্যে লাগায় ওখানের মধ্যে সুমা খায় আর মাথার মধ্যে লইয়া ওখানে সম্মান করি বাড়ির মধ্যে লইয়া গেল আল্লাহর বান্দায় নিয়ে বাড়ির মধ্যে আপনার তাড়িয়ার মধ্যে সম্মানে থইয়া মদারে বিশ্রাপি বিশ্রার মধ্যে ভুতিয়া ঘুমায় যে সময় আল্লাহর বান্দার ঘুম লাগি গেল আল্লাহর বান্দা শুনে খে ডাকিয়া কইতে ও বিশ্রাপি রে দুনিয়ার জমিনে যত গুনাহ করছত রে বিশ্রাপি কিন্তু আজকে তুমি এমন ভাবে আল্লাহর কোরআনের একটা টুকরার সম্মান দিছলে আল্লাহ তাআলার কোরআনে কারীম রে তুমি ইজ্জত দিছলে যার কারণে আল্লাহ তাআলা তোর তমাম জিন্দগির গুনার মাফ করিয়া তোর নাম খান গুনাহগারের লিস্ট থেকে মুছিয়া পরওয়ারদিগারে আলমে তোমার নাম খান ওলির লিস্টের মধ্যে লিপিবদ্ধ করে দিছো হোকা সুবহানাল্লাহ আল্লাহর বান্দা ভাই হল ওলি বনি গেল আগর দিন আসলো সে মদানি আগর দিন আসলো জোয়ারি এজিনা করো গুনাহগার কিন্তু আল্লাহর কোরআনে সামান্য একটা টুকরার সম্মান দেওয়ার কারণে আমার আল্লাহ তাআলায় বিশ্রাফিরে জবানার বড় ওলি বানাইয়া দিছেন হোকা সুবহানাল্লাহ এর লাগে কোনো মানুষে যদি মায়ার নজরে কোরআনে দিয়া চায় কোনো মানুষে যদি ছয় অন্তর দিয়া কোরআনে মহব্বত করে যদি ছয় কোনো মানুষে মায়া করিয়া কোরআন আতর মাতে লয় আর আল্লাহ পাক রব্বুল আলমিনের কোরআন তিলাওয়াত করনে জানাজার নমাজ ফোড়াইবার মতো কোনো মানুষ হওয়া যার না তার আত্মীয় স্বজন হলে না ফাইয়া করলা কিটা আল্লাহর বন্দারে আপনার খাফনের ভিতরে হারাইয়া এক রাস্তার দারণিয়া তৈরি দিলা উদ্দেশ্য হইল রাস্তা পায় যদি জানাজার নমাজ ফোড়ানে বলে কোনো মানুষ সবাই যায় জানাজা গান ফোড়াইতা এমত অবস্থাতে রাস্তা বাই এক পোস্টম্যান অর্থাৎ পিয়ন বেটা যাইতিরা গিয়া দেখলা জানাজার নমাজ অন রাখা মুসলমান আল্লাহর বন্দা নমাজ আপনার হাজির হইলা গিয়া কইলা ও ভাই নকল জানাজা কোন সময় করা হইত আল্লাহর বন্দা হলে কইলা ও ভাই জানাজার কোনো নির্ধারিত সময় নাই এই জায়গার মধ্যে কেউ জানাজা ইমামতি করনে বলা লোক নাই যদিন কোনো মানুষ সহ যায় তাহলে আমরা এখন আদায় করি লাইতাম পিয়ন বেটায় কইল ভাই কোনো সমস্যা নাই আপনারা যদি ইজাজত দাও তাহলে আমি এই মাইয়তর জানাজার নমাজ আদায় করি লাইতাম পিয়ন বেটায় আপনার এই মাইয়তর জানাজার ইমামতি করলাম মুসলমান হল আর আল্লাহর বান্দার মন হয়ে গেল হাই রে হাই ওলা এক জায়গা যে জায়গার মধ্যে মাইয়তর জানাজা করার নিয়ম তো কোনো ইলিম নাই এই মাইয়তরে কবর কোন হালতে রাখবা আল্লাহর বান্দার ডর হামাই গেল এক মুমিন দিয়ে আপনার জানাজার নমাজ শরীক হয়ে গেল কবরও আপনার রাখতে সময় গিয়া তাই শরীক হয়ে গেল মুসলমান পিয়ন বেটা নিজে কবর মধ্যে লামিয়া সুন্নতর মোতাবেক আল্লাহর বান্দারে মাটি দিয়া আমার ভাই এখন যে সময় পিয়ন বেটা আপনার কবর থেকে উঠন উঠিয়া দেখুন তার গুরুত্বপূর্ণ একটা নথি আপনার ফকটের মধ্যে ছিল সেটা ভুলবশত কবরের মধ্যে রয়ে গেছে লগে লগে আল্লাহর বান্দায় সারারে কইল ও ভাই এখন আমার ভুলবশত একটা ডকুমেন্টস রয়ে গেছে এইটা তো না উঠাইলে বড় সমস্যা হইব আবার দূরই না গিয়া লগে লগে যে সময় কোরআন খান আপনার খবর খান খোদা হইল যে সময় মাটি সরাইয়া করার বা করা হইল দেখা গেল কবরের মধ্যে তাকাইয়া আল্লাহ তাআলার বান্দার কবর খান জান্নাতের ফুলের বাগিচা বনি গেছে কোকা সুবহানাল্লাহ পিয়ন বেটা বড় আজিব হই গেল বড় তাআজ্জুব হই গেল বিয়াফার কোনটা বুঝতে পারল না ও মাত্র মাটি ছিল এমন ফুলের বাগান আর সুগন্ধি আপনার বারর আল্লাহর বান্দা পিয়ন বেটা ওলির কাছে গেল গিয়া কইল আল্লাহর ওলি এমত একটা কারগুজারি হয়ে গেল বিষয়টা কিটা আল্লাহর ওলিয়ে কইলা ও বেটা পিয়ন
যে বেটা মারা গেল তার আমল সম্পর্কে তার বাড়ির মধ্যে গিয়া তুমি জিকার করো। পিয়ন বেটা আপনার আমল সম্পর্কে জানতে গেল গাঁওর মধ্যে গিয়া কইন সা বল যে মইয়ত মারা গেল এনর বাড়ি কোনখান বলি অমুক জায়গা অ্যাড্রেস লইয়া বাড়ির মধ্যে যাব হইল। যে বেটা মারা গেল তার বাড়ির বেটিরে গিয়া জিকার করো হইল গোমা তোমার স্বামীর কিতা আমল আসলো। বেটিয়ে কইল আমার স্বামীর কোনো জাতর আমল ছিল না, আমার বেটায় খালি অজু করিয়া এখান বুক আছে ওখান তা তোর মধ্যে লইথা আর লইয়া কইতা যা কইছো হাসা যা কইছো হাসা তোমার খোয়ার মধ্যে কোনো জাতর ভুল নাই। ফিয়ন বেটায় কইল মা যে বুক তোমার স্বামী হাতর মধ্যে লইয়া কইতা ওখান তা খানো আমারে তোড়া দেখাও। বেটিয়ে কইল এখান তো আপনার থাড়িয়ার উফরে আছে আল্লাহর বন্দার থাড়িয়ার মধ্যে উঠিয়া দেখন ইকানোর নাম হইল কোরআন করিম হোকা সুবহানাল্লাহ। কোরআনে করিম ওখান দেখিয়া ভাই হল আল্লাহর ওলির গেছে গেলা গিয়া কইলা ও হুজুর আমরা আপনার কথা মতে ও বাড়ির মধ্যে গেলাম আর গিয়া দেখলাম এই বাড়ির মধ্যে এখন কোরআন মজিদ থোয়া ওখান আল্লাহর বন্দায় আতর মধ্যে লইয়া কইতা আল্লাহ যা কইছো হাসা এখানোর মধ্যে কোনো জাতর ভুল নাই কোনো জাতর ভুল নাই। ও আল্লাহর ওলিয়ে কইলা ও আল্লাহর গুলাম আল্লাহর বন্দায় দুনিয়ার জমিনের সবচাইতে গুরুত্বর মায়া খান করছে আল্লাহর কোরআনের লগে যার কারণে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এই বন্দারে অলি বানাইয়া দুনিয়ার জমিন তাকিয়া বিদায় দিছেন হোকা সুবহানাল্লাহ। এর লাগিও আমার ভাই হল কোরআন মজিদ ফোড়া না জানলে ওখানে সানলেও সব পাওয়া যায় কোরআন মজিদ ওখান না জানলে দেখলেও সব পাওয়া যায় ওলা সারাই যদি আমরা কোরআনে করিম ওখান্ডে দিল দিয়া মায়া করি মহব্বত করি কোরআন ওখান্ডে তিলামত করি কোরআনের নিয়ম নীতি ওখান্ডে যদি আমরা পুরাপুরি মানিয়া চলি তাহলে আল্লাহ তালাই আপনার আমার কবরী খান জন্নতর বাগান বানাই বা নিনা বানাইতা না রে ভাই। আই আমরা আতর মধ্যে কোরআন নাই দিলর মধ্যে কোরআনের মহব্বত নাই আতর মধ্যে লম্বা লম্বা খালি মোবাইল আতর মধ্যে খালি ফেসবুক টানা টানি আতর মধ্যে ইউটিউব খালি টানা টানি আতর মধ্যে আমরা কোটাই মিয়ার সিরিয়েল আমরার আতর মধ্যে নন্দনের সিরিয়েল আমরার আতর মধ্যে ভাই হল দোস্ত কলার বুজুর্গ হল বুড়ু মিয়ার সিরিয়াল চলের কিনা সব সিরিয়ালটা করে দিয়ে ফেলাও কোরআনে কারি মখান্ডে আতর মধ্যে ল মুরব্বী হকলেও লও যুবক হকলেও লও মাই হকলেও লও বনিন্ত হলেও বাতি জিনতে হলেও ঘরে 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 কোরআনে করিমর তিলাওয়াত আরম্ভ কর মুসলমান। আল্লাহর নবীজিয়ে ফরমাইছেন যে এলাকায় আপনার কোরআনে করিমর তিলাওয়াত আই যায় যে এলাকার মধ্যে আল্লাহ তাআলার কোরআনে করিমর তিলাওয়াত চলে এই এলাকায় ইকান্দে আল্লাহ তাআলা শান্তি আর রহমত দিয়া মালামাল রাখন হোকা সুবহানাল্লাহ। মাজতামা কাওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ يتلون كتاب الله আল্লাহর রাসূলে ফরমাইছেন কোন এক এলাকা কোন এক বাড়ি কোন এক ঘরের মধ্যে যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় يتلون كتاب الله ويتدارسونه بينهم الا نزلت عليهم السكينه وغشيتهم الرحمه حفتهم الملائكه যে ঘরখানোর মধ্যে আল্লাহর কোরআনে করিমর তিলাওয়াত করা হয় যে ঘরের মধ্যে কোটি কোটি হরুতায় কোরআনে করিমর তিলাওয়াত ওখান শিকিবার লাগিয়া বা এখন সবক ফল হয় নে আল্লাহর নবী ফরমান ইলা ঘরের মধ্যে আল্লাহর শান্তি দান হয় ইলা ঘরের মধ্যে আল্লাহ তাআলার রহমত দান হয় হোকা সুবহানাল্লাহ। একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাই ও সাইডে তোরা জায়গা আছে তোরা আগে দিও না ভাই তোরা ঘরের মানুষ বইতে আরাম পাইবা আখল আছে আমার নজোয়ান ভাই অকল আমার সোনার মহিনা অকল নজোয়ান অকল তোরা 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 সামনে দিয়াও সুরাই মুজাদালার মধ্যে আল্লাহ তালায় কইছেন দুনিয়ার জমিন কোন দিনের মজলিসর মধ্যে যদি সিফা সিফি করি আর এজন মাঞ্চরে বুয়া এবার জায়গা কোনো ভাইয়ে দিলায় আল্লাহ তালায় তোমার জায়গা জন্নতর মধ্যে দিব হোকা সুবহানাল্লাহ। এর লাগে আমরা কোশিশ করবো সামনে দিয়া এক জোড়া খালি জায়গা রাখতাম না হোকা ইনশাআল্লাহ আমরা সামনে দিয়া যার যার জায়গা খালি আছে আমরা মেহরবানি করিয়া আমরা দিলর মধ্যে ফিকির থাকতো জবানের মধ্যে জিকির থাকতো আর আমরা আরেক বাইরে বইবার লাগে জায়গা খান করিয়া দিতাম ও উদ্দেশ্য জিকির করিয়া করিয়া আগে দিয়া ইলা ইলাহা ইল্লাল্লাহ আরো আগে দিয়া ওলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল